আমার বানের বাবা যে খেয়াল করে দোস্ত বুজুর করারে ভালো ভাবে খেয়াল করো, আল্লাহ নবীর নয়জন বিবি ছিলেন, বিবিগণের চাহিদা ছিল একটু সাজগোজ করবেন, ঘর থেকে বাহির হবেন, তারা আবদার করলেন। আমার আল্লাহ নাজিল করে সূরা আহজাবের 32 নম্বর আয়াত নাজিল করে বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ বলেন, ইয়া নিসা আন্নাবি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাহজুনা বিল কওল বিল কওলি ফা আল্লাযী ফি কলবিহি মারাদ মারাদু ওয়া কুল্লু কওলাম মারুফ। আল্লাহ আয়াত নাজিল করেছে সূরা আহজাবের কয় নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর? 32 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন, ও নবীর বিবিগণ, তোমাদের মর্যাদা দুনিয়ার নারীর সমান না। আল্লাহ ডাইরেক্ট নবীর বিবিকে বলেছেন, ইনডাইরেক্ট সব মুসলমান মুসলিম নারীদেরকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট আমার আল্লাহ নবীর বিবিদের কথা বলেছে, তোমাদের সম্মান তোমাদের ইজ্জত দুনিয়ার নারীর সমান না। তার মানে আমার নবীর বিবিগণের সমান কোন নারী হতে পারে না পৃথিবীতে। নবীর স্ত্রীরা আমাদের মা আম্মা, আমার আম্মারও আম্মা, বাপেরও বাপ, কথা বলেন না, সবার মা নবীদের বিবি, আমাদের নবীর বিবি আমাদের আম্মা। আল্লাহ বলেন, ও নবীর বিবিগণ, তোমাদের ইজ্জত সম্মান দুনিয়ার নারীর সমান হতে পারে না রে। আজকে আমাদের দেশে এই কথা কেন বললেন যে ইজ্জত বেশি হলে পর্দা চারা যায় না? নবীর বিবি হইছ ঠিক, কিন্তু পর্দা চারতে পারবে না রে। আজকে আমাদের দেশে যদি দাম বেড়ে যায় পর্দা থাকে না, কথা বলেন না, বেড়ি বলে আগে আমার কালা দিন ছিল, আগে আমার টাকা ছিল না, এখন আমার লাল দিন। এই জন্য মহিলা লাল শাড়ি পরে ড্যান ড্যান টেন টেন করে রাস্তাঘাটে ঘোরায়, আগে আমার স্বামীর টাকা আছে না, এখন আমার ফুয়া কত বড় চাকরি করে, আর আগের খালা দিন আছে না, মানে দাম আমার বাড়ছে, এখন আমি অর্ধলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে যাবো। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ বলেন, যত দাম বাড়ো না কেন পর্দা ছাড়া যাবে না, কারণ নবীর বিবির তে কারো ইজ্জত বেশি না। তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, আমি আল্লাহ যে বিধান কায়েম করেছি, তোমরা এই বিধান বেশি করে পালন করবা, করলে তোমাদের উপকার হবে, তোমাদের ফায়দা হবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ, তোমরা যে যত বেশি এই বিধান কায়েম করবা, বিধান গ্রহণ করবা, তোমাদের তা তোমাদের নিজেদের উপকার হবে। সুবহানাল্লাহ, আমার প্রাণের বাবাজি, পুরুষের মধ্যে দুই প্রকার পুরুষ, এগানা বেগানা। এক প্রকার পুরুষের সাথে পর্দা করা লাগে না, আর এক প্রকার পুরুষের সাথে নারী পর্দা করা ফরজ। যাদের সাথে পর্দা করা ফরজ, তাদের সাথে কথা বলতে আওয়াজের কণ্ঠ আওয়াজ করতে হবে, মিষ্টি ভাষায় রস দিয়ে কথা বলা যাবে না, কষ দিয়া কথা বলা যাবে না, অর্থাৎ মিঠা মিঠা আওয়াজে কথা বলা যাবে না। কোথায় তুমি খুব কথা বলো, একলা একলা খুব ভালাইয়া কথা বলে, আর তার দ্বারা পাপ সংগঠিত হয়, কথা বলেন না, জোরে বলেন, বাবির সাথে যেমন খুব গলা গলা কথা কম, আর দেওয়ার আর বাবি গলায় কথা বলে অপকর্ম হয়, কথা বলেন না। আমার আল্লাহ বলেন, নারীরা কথা বললে মিষ্টি ভাষায় কথা বলিও না, যদি মিষ্টি ভাষায় কথা বলো লোকটা তোমার প্রতি লিপ্সা করবে, সে ভালো লাগবে, এটা ভালো পাওয়ার জিনিস।
আদম নবী জান্নাতে যখন হাওয়াকে বানানো হইল, আদম নবী কথা বলে কল্লা আমার ভালো লাগে জান্নাতের ভিতরে নেই গা, আমার আল্লাহ কয় আদম এত তাড়াতাড়ি না, বৈধ করতে হবে, বিয়ে করতে হবে, কারণ আদম নবী হয়ে কয় ভালো লাগে, অর্থাৎ এটা ভালো লাগার জিনিস। আল্লাহ বলেন এইভাবে তুমি একানা বেগানা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলিও না, কথা বললে কি হবে জানোনি, ওই লোক তোমার প্রতি লিপ্সা করবে, আকর্ষণ হবে, আর এখন কি করবা, খারাপ ভাষায় কথা বলবা, না না বিশ্রী ভাষায় কথা বললে ওই লোকটা তোমার প্রতি কষ্ট পাবে, এজতা একটা মানুষকে কষ্ট দিলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, মিষ্টি ভাষায় কথা বললে দুইজনে অপকর্ম হবে, খারাপ ভাষায় কথা বললে লোকটা তোমার প্রতি কষ্ট পাবে, এই জন্য তোমার গুনাহ হবে। মিষ্টি ভাষায় কথা বলা যাবে না, খারাপ ভাষায় কথা বলা যাবে না, কেমনে কথা বলবেন? আল্লাহ বলেন ওয়াকুল্লা কাউলাম মারুফা, তোমরা ভালোভাবে কথা বলবা, ভালোভাবে কথা বলবা, কথার ধরন চার ভাগে করা যায়, অর্থাৎ করা খুব গরম ভাষা, গরমের দিকে ঝুঁকি দিয়া ভাষা, খুব নরম ভাষা কিন্তু কিছু নরমের দিকে ঝুঁকি দিয়া কথা, কেমনে কথা বলবাম, খুব গরম হয়ে না না, খুব নরম হয়ে নরমের দিকে ঝুঁকি দিয়া না না, তিনটা বাতিল হয়ে গরম হয় না, একটু গরমের দিকে ঝুঁকি দিয়া পুরুষের সাথে কথা বলবা, তাহলে তোমার প্রতি কষ্ট পাবে না, তোমার প্রতি ওই পুরুষ আকর্ষণ হবে না, উভয়ই গুনাহ থেকে বেঁচে যাবা, কেমনে বাঁচবা? আল্লাহর বিধান যে যত বেশি নিজের জীবনে বাস্তবায়ন করবা তে তত বেশি মওলার কাছে চলে যাইবা। আমরা বেশি না ধরে ধরে কথা দিলে কত রঙ্গের আর কত ভঙ্গের কথা, আমার বানের বাবা জি আমার কথা রাগ করেন না, রাগ করেন কারণ আমি নেই নেই বিষয় আমাকে দিয়েছে তারা, তারা আমাকে বিষয় দিয়েছে, পর্দার ওয়াজ করতে গেলে বক্তার মুখ বেপর্দা হয়, বক্তার মুখ কি হয় বেপর্দা হবে, আর এই বেপর্দা মুখ বানাইলে দেখেন কষ্ট পেন না, কষ্ট পেয়ে লাভ নাই, গ্রহণ করেন লাভ হবে কিয়ামতের দিন। কথা বলেন জোরে বলে, আমার প্রাণের বাবা জি তাহলে প্রথমে আমরা পেলাম নারীর নামটা পর্দা রাখা জিনিস, দ্বিতীয় নারীর কণ্ঠের আওয়াজ পর্দা রাখা জিনিস, কথা বলেন না? আজকে নারীরা কথা বলে বড় বড় আওয়াজে, ও এলাকার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছো, আমার আওয়াজ যারা শুনতেছে গো মা, বলো কোন হুজুর জীবনে কইছিনি আল্লাহর নামটা তোমরা বড় করে নিতা, দরুদ শরীফ বড় করে আওয়াজ করে করার কথা বলছিনি না, কোনোদিন বলে নাই। মহিলারা চুপে চুপে আল্লাহর নাম নিবে, জিকির করবে চুপে চুপে, ধর্মের কাজ যদি চুপে চুপে করতে হয় দুনিয়ার কাজ কেমন চুপে চুপে করতে হবে রে, এলাকার মা বোনেরা গো আওয়াজ বেশি দিও না গো মা, তুমি যদি বেশি আওয়াজ দাও তোমার দ্বারা পাশের ঘরে যুবক কষ্ট পাবে, মুরব্বী কষ্ট পাবে, মসজিদের পাশে যদি তোমার ঘর হয় ওই পাশের মুসল্লি আসলে তোমার আওয়াজ পেয়ে কষ্ট পাবে, তুমি যেদিন মরে যাইবা খাঁটি আটা মসজিদের সামনে ঈদগার মাঠে আনা হবে, আনবনি আনতো না, তখন বলো মানুষ তোমার কথা কেমনে কইব, তুমি বালা মানুষ তো তুমি এই সুযোগ রাখো না, মানুষ বলবে মহিলা 50 বছর ধরে স্বামীর বাড়িতে আছে, তার চেহারা কোনদিন দেখি নাই, তার গলার আওয়াজও আমি শুনি নাই, তোমার ব্যাপারে তো এই কথা কইতে পারি না, তো বাপরে মরছে দে জ্বালায় বান বাসে, জ্বালায় জান বাসে, মহিলারা হাত উফরি দেখো গজল, আমার বানের বাবা জি কেয়াল করেন বান করে করে, এরপরে আসি দেহের পর্দার কথা বলতে, আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
তবরুজন জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, হে মুসলিম নারীগণ, তোমরা ঘরে থাকো, বাসায় থাকো। ওরে মুসলিম নারীগণ, তোমরা ঘরে থাকো, বাসায় থাকো। নারী জাতির ঘর কোনটা, বাসা কোনটা বলগো? বিয়ের আগে তোমার বাবার বাড়ি তোমার ঘর আর বাসা, মা গো বিয়ের পরে তোমার স্বামীর ঘর স্বামীর বাসা হলো তোমার বাড়ি। কথা বল না, আল্লাহ হইছে ঘর তাক্য বাইরিও ঘর কোনটা, বিয়ের আগে বাবার বাড়ি তার ঘর, বিয়ের পরে স্বামীর বাড়ি তার বাড়ি। সুবহানাল্লাহ, ঘর থেকে বের হয় না। অনেকে বলে ইসলাম ঘরে বন্দি করে, জুলুম করছে মহিলারা, মিছিল দেয় স্বামীর কথা মানব না, বন্দি ঘরে থাকব না। কোন ঘরে থাকতো না, স্বামীর কথা মানবো না, বন্দি ঘরে থাকবো না। আমাদের দেশের কিছু নাস্তিক নামদারি মুনাফিক বন্ডরা কয় ইসলাম নাকি নারীকে ঘরে রেখে জুলুম করেছে, চিল্লায় বলে না না ওযুবিল্লাহ। মুসলমানের পুরায় কত জুলুম করছে, হে মুসলমান না নাস্তিক? জোরে বলেন হ্যাঁ কে? আরে মুসলমান, এই যুক্তিবাদী চুক্তি করে তো ধর্ম বিরোধী বক্তব্য, মুনাফিক কাফির ছাড়া নাস্তিক ছাড়া আর কেউ দিতে পারে? জীবনভর শুনে রাখবেন, নারী আর পুরুষের কর্মস্থল এক নয়, নারীর কর্মস্থল এক জায়গায়, পুরুষের কর্মস্থল আর এক জায়গায়। নারীর কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহিরে, নারীর কর্মস্থল ভিতরে, পুরুষের কর্মস্থল বাহিরে। কথা হল, এই জন্য তার কর্মস্থলে সে অবস্থান করার কথা আল্লাহ বলেছেন, বন্দি করে জুলুম করে নাই। বন্দি করে যদি জুলুম হয়, ও সার রাত তোমরা যে 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকো, এটা কি তোমাদের জন্য বন্দি শালা না রে? কথা হল, অফিসার যারা আছো, তোমাদের অফিসে অবস্থান দিয়ে কোনো অফিস থেকে বের হও না, এটা কি তোমাদের জন্য বন্দি শালা না? না না, স্যারের স্কুল হলো কর্মস্থল, বন্দিশালা না। অফিসারের অফিস হলো কর্মস্থল, বন্দিশালা না। কৃষকের ক্ষেত হলো তার কর্মস্থল, মরার শালা না, কর্মস্থলা না, অর্থাৎ বন্দিশালা না। দোকানদারের ব্যবসার দোকান হলো কর্মস্থল, বন্দিশালা না। নারীদের ঘর হলো কর্মস্থল, ইডা বন্দিশালা হতে পারে না রে? নারীদের ঘর হলো কর্মস্থল। দ্বিতীয় হলো নারীদের ঘর হলো ইজ্জতের স্থান। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। নারীদের ঘর হলো ইজ্জতের স্থান, কেমনে জানোনি? আপনারা বলেন নারীদের মাসে একটা সমস্যা হয়, এই সমস্যার সময় ড্রাইভিং সিটে ইজ্জত না, ঘরে বসা ইজ্জত। কথা হল না, জোরে হল কোনো ড্রাইভিং বলি ইজ্জত না, গরু বলি ইজ্জত। দ্বিতীয়, নারীদের বাচ্চা প্রসব করতে হয়, বাচ্চা প্রসবের সময় ওইখানে রাজনীতির মিছিলের মিটিং এর চেয়ার উত্তম না, গড়ের চেয়ার উত্তম? ধরে হইল না, গড়ে বসে তার ইজ্জত। বাচ্চাকে দুধ পান করাইতে হয়, রেল স্টেশনে খোলা মাঠে বসে দুধ পান পান করা ইজ্জত না, ঘরে বসা ইজ্জত? জোরে কা, ঘরে বসা ইজ্জত। তার মানে নারীর ঘর ইজ্জতের জায়গা, নারীর ঘর কর্মস্থল। এই জন্য ইসলাম নারীকে ঘরে থাকতে বলেছে। রেল স্টেশন দেখবেন, এই ক্লাস ফিটিং করে ছোট একটা ঘর বানায় রাখছে রাখছে, যে মা বাচ্চা নিয়ে যাবে দুধ পান করাবে, এটার ভিতরে তার মানে কি পর্দার ভিতরে নারীর ইজ্জত, এই জন্য গ্লাস লাগিয়ে রাখছে। কথা বল, জোরে বলে। এখন বলতে পারেন হুজুর, আপনি বললেন স্কুল বন্দী শালা না, কর্মস্থল অফিস আদালত বন্দী শালা না, কর্মস্থল। কিন্তু স্কুলের স্যার দরকারে বের হতে পারে, অফিসের স্যার দরকারে বের হতে পারে,
উকিল সাহেব দরকারে বের হতে পারে, হ্যাঁ কর্মস্থল থেকে নারীও প্রয়োজনে বের হতে পারে। আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলিম নারীগণ তোমরা ঘরে থাকো, তবে যদি ঘর থেকে বের হও জাহিলি যুগের অশুভ নারীদের মতন তোমরা বের হও না রে। আমার আল্লাহ বলেন যদি বের হও জাহিলি যুগের অশুভ নারীর মতন বের হয় না। জাহিল যুগের নারীরা উলঙ্গ হয়ে বের হয়ে যেত, আর উলঙ্গ হওয়ার কারণে আল্লাহ অশুভ বলেছেন। তারা কেমন অশুভ ছিল, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে মহান আল্লাহর কাবা ঘর তাওয়াফ করত, যুক্তি দেখাইতো যে কাপড় পিন্দিয়া পাপ করছি, এই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করা যাবে না, এই জন্য কাপড় সুপর কুলে উলঙ্গ হইয়া এত জানোয়ার কাবা ঘর তাওয়াফ করত। আমার আল্লাহ বলেন জাহিলি যুগের অশুভ নারীর মতন বের হয় না, যদি বের হ অশুভদের মতন বের হয় না। কয় কারণে বেনে বাড়ি থেকে বের হতে পারবে, কয় কারণে? আয়াতের বেক্কায় মুফাসসিরিন কেরাম বলেছেন তিন কারণে বের হতে হবে, বের হতে পারবে। সারো শর্ত সাপেক্ষে বের হতে পারে, অতি সারো শর্ত সাপেক্ষে প্রয়োজনে ছুটি নিয়ে বের হতে পারে। আল্লাহ বলেন ঘরে থাকো নারীরা, ঘর থেকে বের হলে শর্ত সাপেক্ষে তিনটা শর্ত। এক নম্বর ধর্মীয় স্বার্থে, ধর্ম শিকার জন্য নারী বাড়ি থেকে বের হতে পারবে। যেখানে শিখতে যাবে সেখানে পর্দার বিধান থাকতে হবে, অর্থাৎ পর্দার সাথে থাকার মতন ব্যবস্থা থাকলে। একজন নারী ধর্ম শিখার জন্য বাড়ি থেকে বের হলে যেখানে ধর্ম শিখবে সেখানে পর্দার সাথে যদি ব্যবস্থা থাকে, ওই নারী ঘর থেকে এই উদ্দেশ্যে বের হওয়া শরীয়ত জায়েজ বলেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবা জি, দুই নম্বর, দুই নম্বর হলো ব্যক্তিগত কাজ। নারী ডাক্তার দেখাবে এটা ব্যক্তিগত কাজ, বাবাজি হজে যাবে ব্যক্তিগত কাজ, তার মা অসুস্থ ব্যক্তিগত কাজ, তার জায়গা রেজিস্ট্রি করবে এটা ব্যক্তিগত কাজ। এই রকম ব্যক্তিগত কোন কাজে যদি বের হতে হয়, ইসলাম বলেছে পর্দার সাথে তুমি বাড়ি থেকে বের হতে পারবে। সুবহানাল্লাহ হইতে না, জোরে হয় সুবহানাল্লাহ, আর আস্তে হয়। হ্যাঁ মহিলার অঙ্গনতা, হ্যাঁ অনেকে আছে বোর ডরে জুরে ফেলে কজুরি তাই নেই না লাইন, হ্যাঁ খালি রে তোমার আওয়াজ উঠলাম আর কেউ রে আওয়াজ উঠলাম, এই যে বেড়া ডরে আর হয় না কথা বললাম। আপনার এই ডরে আছে না তা, তাহলে একটু জুরে হইন, হইলে লাভ হয় না লস লাভ হয়, একটু জুরে হইন, জবান সারলে লাভ হইল। নির্বাচনের সময় আইলে তো হাঁটাই লাইন এক কাপ চা খাইব, আমার ভাই তোমার ভাই আসর নাই মাগরিব নাই, আমার ভাইয়ের চরিত্র নামাজ নাই একত্ব, চরিত্র ফুলের মতন পবিত্র। এই ভাই তো মিছিল দিন ঠিক দিঘা নাইলে আওয়াজ নাই, এখানে হজতা ভালো দিন নাই কথা হয় না, একটু জোরে উড়ে হইবে, হইলে আমার স্পিড বাড়বো আপনারও বাড়বো, আমি কেমনি বুঝতাম আপনারা বাজার আওয়াজ দিলে বুঝবো আপনারা সজা আসুন আমার কথা শুনতে আসুন, এজন্য জোরে জোরে একটু সুবহানাল্লাহ বলেন। এর দুই শির বলেন সাল্লাল্লাহ, জবান খুলে জোরে সাল্লাল্লাহ, আমল নামায় দুরুদ শরীফ আগে তার সাল্লাল্লাহ জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ জোরে সাল্লাল্লাহ, আমার প্রাণের বাবা জি খেয়াল করেন ভালো করে, খেয়াল করেন ভালো করে,
তিন নম্বর শর্ত হলো আর্থিক কারণে নারীর বাড়ি থেকে বের হতে পারবে আর্থিক কারণ এমন নারী আছে যার ভাই নাই যার স্বামী নাই যার সন্তান নাই তাকে ইনকাম করে খাওয়াবে ইসলামের বিধান হলো রাষ্ট্রের পক্ষ থেকে নারীর খাবারের ব্যবস্থা করবে রাষ্ট্রের পক্ষ থেকে যদি খাবারের ব্যবস্থা না থাকে ওই মহিলা এক বেলা খাবার যেখানে গেলে পাবে সেখানে দেওয়া যায় যাচ্ছে তার জীবন বাঁচবে খাবার খেতে পারবে এমন জায়গায় সে পর্দার সাথে যাওয়ার ইসলামের অধিকার দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে রে বাবাজি বাড়ি থেকে বের হবে গো ইসলাম বলেছে বাড়ি থেকে বের হলে তিনটা বিধান কায়েম করতে হবে তিনটা বিধান পালন করতে হবে নারী ঘরের ভিতর থাকলো তিনটা বিধান পালন করতে হবে গো একজন নারী স্বামীর ঘরের মধ্যে আছে কোন পর্দা লাগবো না লাগবো বিড়ি জামার ধরে কেন কেন করতে কিছু বেড়ে আছে বিটেন আছে জামার ধরে খুব ঘুমটাই দেয় সাইলে আর অন্য কেউ আইলে মসজিদের ইমাম দেখলে এমনি ঘুমটা দেয়নি আর স্যার দেখলে ঘুমটা ফালায়া স্যার স্যার করে কথা বলেন না আমি যদি বলি ও নিতার চোখের মা বোনেরা আসো আসো মা ফিলে আসো আমার পাশে বসো খুব মোল্লা ডাকাটা অত বড় খারাপ কয় বেটা দাঁড়াবিলে বলতে মা গো ওই সময় কেন বলো না মাহফিলে যেমন পুরুষের পাশে জায়েজ না বাজারও ড্যান 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 করে ঘোরানো জায়েজ না হুজুরের পাশে যেমন বসা জায়েজ না ঘুমাম সারের পাশে বসা জায়েজ না দেওরের পাশে বসা জায়েজ না ওই রকম বেগানা পুরুষের পাশে জায়েজ না এক জায়গায় করো জায়েজ আরেক জায়গায় না জায়েজ সুবিধাবাদী জিন্দাবাদ এটারে কয় তেরে জুহে মেরে হে মেরে জুহে হে হে কথা বলেন ঠিক কিনা এই রকম হলে হবে না এক জায়গায় একটা আরেক জায়গায় আরেকটা দিলে চলবে না অনুরোধ করে বলি গো মা স্বামীর দ্বারে বিবি আছে বিবির কাছে স্বামী আছে পর্দার দরকার নাই পর্দার দরকার নেই কেন পর্দা খোলার জিনিস ঢাকার জিনিস না কিন্তু একজন বেগানা পুরুষের পাশে অবশ্যই একজন নারী পর্দার সাথে চলতে হবে রে খারাপ লাগে না তা গুসা করিস না আমরা বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় কয় গরম ভাতে বিলাই বেজার হক কথা হাম্মক বেজার গরম ভাতে বিলাই বেজার হক কথা আহাম্মক বেজার হবেন না বেজার হবেন না খুশি হন আমি কেন কোলা মেলা বলতেছি এরকম কেউ বলবে না জাতি কম মানুষ কোলা মেলা বলে কেন বলে জানুনি এটা তোমাদের জানা দরকার যদি না জানো বিধান পালন না করো কিয়ামতের দিন গলায় তোমাদের ফাঁস লেগে যাবে আমি যদি না বলি রে তোমরা তো আমার গলায় ফাঁস লাগাই দিবা কিয়ামতের দিন যেন তোমরা আমার গলায় ফাঁস না লাগাইতে পারে যেন বলতেছি পালন করো আর না করো তোমাদের ব্যাপার বলে দেওয়াটা আমার কাজ আমার বানের বাবাজি একজন নারী ঘরের ভিতরে আছে অথবা একজন পুরুষ যে কোনো বাড়িতে প্রবেশ করবে আমার আল্লাহ বলেন তুমি তার বাড়িতে যখন প্রবেশ করবে প্রবেশ করার বিধান আছে বিধান পালন করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা প্রবেশ করিও না অন্যের ঘরে তোমরা কার ঘরে প্রবেশ কার ঘরে অন্যের ঘরে প্রবেশ করিও অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করিও না অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না রে অনুমতি ছাড়া কারো বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না রে করণ যাই বলি জোরে কইনা অনুমতি ছাড়া কারো বাড়ি যদি বিনা দাওয়াতে খায় দিনে নবী বলেন বিনা দাওয়াতে যদি কারো বাড়ি কেউ ঢুকলো সে যেন চুর হয়ে ঢুকলো
আর খে যখন বের হলো মনে হয় ডাকাতি করে বের হইছে, বেটা ডাকাতি করে দিন দুপুর বেলা ফগাইছে বের হইছে, কথা বলেন ঠিকই না। আর কারো বাড়িতে যখন প্রবেশ করবেন ইসলাম বলে প্রথম দিবে অনুমতির সালাম, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, তুমি সালাম দিবা ইসলাম বলে অনুমতির সালাম দিবা, অনুমতির সালাম একবার দুবার তিনবার, তিনবার বলার পরেও যখন জবাব আসে না ভেক করো আর তাকিও না, কিতাব হলো না। আর ইসলাম বলে আর এই ঘরের মধ্যে যদি একজন নারী থাকে কেউ পুরুষ থাকে না গো, তুমি নারী হইয়া কেমনে ওই বেগানা পুরুষকে বাড়িতে অনুমতি দিবা, তুমি যদি মনে করো অনুমতি দেওয়ার যোগ্য অনুমতি দিয়ে দরজা খুলে দিও, তবে তুমি যে ঘরে আছো সেই ঘরে অনুমতি দিও না, যদি এই ঘরে দাও সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া তুমি বাহির হয়ে যেও। আর জোরে কিতাব হইছে, ওই ঘরে যদি পুরুষকে অনুমতি, কোনো পুরুষ নাই শুধু বাড়িতে নারী আছে একজন পুরুষ বাড়িতে ঢুকবে, তখন একবার দুবার তিনবার বলেছে, তুমি যদি মনে করো এই পুরুষকে অনুমতি দেওয়ার যোগ্য দেওয়া যায় ইসলাম বলে দিয়ে দাও, তবে তুমি যে ঘরে আছো সেই ঘরে দিও না, যদি এই ঘরই থাকে আর কোনো ঘর থাকে না সামনের দরজা খুলে পিছনে তুমি বাহির হয়ে যাও, না হই তা তোমার ভাই বাড়ি নাই হোক না, কি তা হল চিন্তা করো না তোমার ভাই বাড়ি ইতালে তো দরজা খুলে যাবে না, বুঝবে না। আমার বানের বাবা জি একজন নারী বেগানা ঘরে আছে, বেগানা পুরুষ ঘরে প্রবেশ করবে, ওই নারী দরজা খুলেছে যেই রুমে সেই রুমে না, তবে ওই রুমে দিয়েছে দরজা খুলে পিছনে বাহির হয়ে গেছে, তিন বিধানের এক বিধান পালন করা হয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তবে রে বাবাজি ওই পুরুষের সাথে মহিলা কথা হইতো স্যার, কিতা হইতো স্যার, ওই পুরুষের সাথে নারী কথা বলতে চাই কথা বলতে চাই ইসলাম কো নিষেধ নাই, তবে সরাসরি নাই এক টেবিলে নাই এক চেয়ারে নাই এক খাটে না, সরাসরি না, ইসলাম বলে এক কান বিধান আছে তোমার উপর, ওই বিধান হলো ওই জন আর তোমার মধ্যে একটা পার্টিশন করো, একটা পর্দা দাও, ওই পর্দার এক পার থেকে অপর পার থেকে দুইজন দুই পার থেকে কথা বলা যায় যাচ্ছে। বাবাজি ওই রকম আগের যুগের পীরদের সাথে মুরিদ মহিলারা কথা বলতো, এখন বেশিরভাগ পীর ওই শরীয়ত মানে না, কয়ে ফাউটি ভাই বেশি না, আল্লাহর ওলিরা আছে পর্দা ঠিক রাখছে, কিন্তু এখন বন্ডদের আবির্ভাব হইছে তারা শরীয়ত মানে না, এক জায়গায় যে পীরের মাথায় তেল দেয় আর ফাও ফাও তেল লাগে, কথা বলেন ঠিক কিনা, জীবন ভর শুনে রাখেন, যেই পীর শরীয়ত মানে না যেই পীর ফরজ মানে না ওই পীর কোনোদিন পীর হতে পারে না রে, তোমরা যারা আছো তোমাদের মধ্যে এরকম গুণা থেকে যেতে পারে, কিন্তু যিনি পীর হবে তার মধ্যে এমন কোন ভুল থাকতে পারে না, ভুল থাকলে ওই লোক কোনদিন কারো পীর হতে পারে না রে। রসগোল্লা দিতেন না বেন্দা দিতা কথা বলে না, পর্দা রাখতে হবে, যদি দুইজন একত্র হয়ে যায় দুজন জাহান্নামে চলে যাবে, নাও জিবিল বলেন না। আমার বানের বাবা জি রাগ করবেন না, এখন দুইজন কথা বলেছে দুই নম্বর বিধান পার্টিশনের ওই পার ওই পার, তবে রে বাবাজি কথা বলতে যদি আওয়াজ করে মনে করেন ওই মহিলার চাচাতো ভাই গিয়েছে, চাচাতো বোনের বাড়ি, চাচাতো ওই বোনের আপন ভাই নাই, এমন কিছু কথা আছে যদি আওয়াজ করে কথা বলে তার পারিবারিক কথা তার শাশুড়ি শুনলে সমস্যা হতে পারে, কি পারে ধরে হইতে পারে, কিন্তু চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোন পর্দা করা ফরজ ফরজ ফরজ, চাচাতো ভাই চাচাতো বোনকে বিয়ে করতে পারে জায়েজ, এই জন্য দুইজন পর্দা করা ফরজ, দুইজন কিতা বাবিয়ার দেওর পর্দা করা ফরজ, কিতা করা আজকে ভাই বিদেশ দেওরের ওর বাড়ি গেছে, দেওরের বাবির নিয়ে শ্বশুর বাড়ি যায়
এক সিনজিতে বসে যায়, এক অটোরিকশায় বসে যায়, হারাম হারাম। এই জন্য তাদের দুইজনে অপকর্ম হবে, দিনে নবী বলেছেন এই জন্য শেষ জামানায় হারাম জাদার সংখ্যা বেড়ে যাবে রে। হারাম জাদা বেড়ে যাবে যুগের পর্দার বিধান না কায়েম করা। আমার বোনের বাবা জিজ্ঞাসা করে, তারা দুইজন এমন কথা, চাচাতো বোন চাচাতো বোনের বাড়িতে চাচাতো ভাই গিয়েছে, ওই মহিলা তার আপন ভাই নাই কেউ নাই, গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে কথা। এখন যদি দূর থেকে কথা বলে তার শাশুড়ি শ্বশুর শুনলে সমস্যা, কিভাবে কথা বলবে? ইসলাম বলে কাছে যে কথা বলতে পারবা, তবে একটা বিধান আছে। আমার আল্লাহ বলেন, হে নারীরা, আমি নারী পুরুষ একরকম বানাই নাই, নারী বানাইছি নরম করে, পুরুষ বানাইছি শক্ত করে। তোমাদের নারীদের মধ্যে এমন কিছু উপায় দিয়েছি তার দ্বারা পুরুষ আকর্ষিত হয়, এই জন্য তোমরা এমন একটা কাপড় পরে ঘরের ভিতর লুকিয়ে তার সামনে যাইবা। আল্লাহ বলেন, ঘর থেকে বের হয়ে না, যদি ঘর থেকে বের হও ঘর সহ বের হবা, ঘরের ভিতরে থাকলে নারী যেমন দেখা যায় না, এমন একটা ঘর করে তার সামনে যাইবা। অর্থাৎ শরীর সাড়ে তিন হাত শরীরকে ঢাকিয়া চাচাতো বোনে ভাইয়ের সাথে আলোচনা করা যায় যাচ্ছে। এই হলো ঘরের ভিতরের তিন নম্বর বিধান। কয় নম্বর বিধান? এটা হলো কিতা, মানে ঘরের ভিতরে যে কোনো বেগানা লোকের সাথে কথা বলতে হয়, তিন নম্বর সে ভুরকা পরে তার সাথে কথা বলবে, এটা হলো তিন নম্বর বিধান। আজকে লক্ষ লক্ষ টাকার ঘর বানাইয়া বউবে পর্দা, কথা বলেন না, বাসা থেকে বের হলে পর্দার সাথে বের হয়, কিন্তু ঘরের ভিতরে তার স্বামীর বন্ধু আইছে এখানে পর্দা নাই, সালাম আলাইকুম, কথা বলেন না, কয় তুমি মরো, আলাইকুম তুমিও মরো, কিতা হয় দুই লাখ এক লাখ ধরে মরো মরো, এই জন্য গজব নাজিল হয়, কিতা গজব নাজিল হয়। এই তিনটা বিধান ঘরে কায়েম করতে হবে। কি করতে হবে? এই তিনটা বিধান ঘরে, ঘরের ভিতরে নারী থাকলে তিনটা, এবার আসি ঘরে থেকে বাহির হলে তিনটা বিধান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলিম নারীগণ, ঘর থেকে বের হয় না, যদি ঘর থেকে বের হও ঘর সহ বের হইবা, তা এক নম্বর বিধান। তুমি ঘর থেকে যখন বের হবা, তোমার সাড়ে তিন হাত ভুরকা দিয়ে ঢেকে এমন একটা ঘর পরে বের হবা, ঘরের ভিতরে যেমন দেখা যায় না এমন ঘর পরবা, যেন তোমার অঙ্গ পতঙ্গ কোনো পুরুষ দেখতে পারে না রে। এখন বুরকার নামে ফ্যাশন ভন্ডামি, কথা বলেন না, সোনার বাংলার বান্দুইরা বুরকা, এই বুরকা পরে বের হয়। তাফসীর ওয়ালারা তাফসীর করতে বলেছেন তিন প্রকার বুরকা জায়েজ না। কয় প্রকার? তাফসীর ওয়ালারা তাফসীর করতে বলেছেন, এক নম্বর চকচকা রঙ্গালু বুরকা জায়েজ না। এখন নারীরা চকচকা রঙ্গানো বোরকা বলে করে কেন? এখন পরে নি, যত রং হোক বিড়ি রং লাগা, এমন বোরকা লাগাইছে বুড়ি যায় না ফুরি যায় মানুষ চিনে না, স্কুলের ছাত্র বুড়া বিড়ির পিছিয়ে দৌড়ে, এমন বদনামি, কথা বলেন ঠিক কিনা? আর এই ছাত্র মাতাল, ইটারও পর্দা নাই, ইফতিজিং মার্কা সন্তান হওয়ার কারণে মহিলাদের পিছনে দৌড়ায়, ইফতিজিং মার্কা। আমার বোনের বাবা জি, এক নম্বর চকচকা রঙ্গানু ভুরকা জায়েজ না। যেই মহিলা চকচকা রঙ্গানু ভুরকা পরে, এটা ভুরকার নামে ভন্ডামি, ভন্ডামি। আমি বলি এটা ভুরকার নামে বুড়ি আঙুল, কি তো দেখা, এক বেটা বিয়া করছিল বুবা বুবি কয় বুবি, হ্যাঁ তে জামিরে প্রতিদিন স্বামীরে কয় বাবার বাড়ি যাইবো একদিন, থাকবো একদিন, কয়দিন থাকবো একদিন, বেটা রাজি ইয়া গাট্টি গুটি লিয়ে রেডি আছে, তে একটু রাস্তা গিয়া কয় দুই আঙুল দেখা, কয় দুই দিন, শ্বশুর বাড়ির কাছাকাছি গিয়া তার বাবার বাড়ি তিন আঙুল দেখা তিন দিন, ওই স্বামী কয় ও বুবি উঠানো গিয়ে চার আঙ্গুল দেখা কয় চার দিন, ঘর গিয়ে বুড়ি আঙ্গুল দেখা কার যাইতে হবে, ঘর গিয়ে কি কর কার যাইতাম,
বোরকার নামে এখন বুড়ি আঙ্গুল দেখেন কথা বলেন না। আমার বানের বাবা যে দুই নম্বর টাইট পিট বোরকা জায়েজ না, টাইট পিট করে বোরকা, কারণ বোরকার ভিতরে মহিলা থাকবে টাইট হলে তাকে না। কথা বলেন বোরকার ভিতরে থাকতে হবে রে, আমার কথা না তাফসীরওয়ালারা বলেছেন টাইট পিট করে যদি কেউ বোরকা পরে এটা জায়েজ না। তিন নম্বর পাতলা কাপড়ের বোরকা পরা জায়েজ হবে না, কোনটা জায়েজ? আগের আমার দাদুরা আজই বোরকা পরতো, এটাই প্রকৃত ইসলামের বোরকা, এটাই প্রকৃত ইসলামের বোরকা, ওরাই ইসলামের পথে ছিল, আজকে এখন ফ্যাশন আর ভন্ডামি আর গাঁজা করি। কথা বলেন না, বাড়ি থেকে বের হবা ঘর সহ বের হইবা ঢিলা ডালা বোরকা পরে চেহারা ঢাকিয়া বের হইবা, অনেক নারীরা ঘর থেকে বোরকা পরে বের হয় ঢিলা ডালা পরে ঠিক কিন্তু চেহারা খোলা থাকে। কথা হই না, তাই যখন বাড়ি থেকে বের হন তখন খোলা রাখুন ডাক্কা রাখুন, অভিগঞ্জ শহর গেলে কুইলা লান। কথা বলেন ঠিক কিনা? এমন হলে চলবে না, ইসলামের বিধান সব সময় পালন করতে হবে চেহারা ডাকলে। চেহারা কেন ডাকবেন? কারণ মহিলাদের সবচেয়ে দামি জায়গা হলো চেহারা। কথা হল না, চেহারা কেন ডাকবে জানেন? স্বামী যদি বিয়ে করতে আসে যদি তার চুল দেখায় ছয় হাত বিয়ে করবো বলে আমাদের মেয়ের চেহারা দেখাইবো না, হাত দেখাইব না, পাও দেখাই মুখ বেড়াই নি বলি ও মনে হয় নাকছে হারে না চোখ বাহা নিত নতুবা দাঁত উসা, তার মানে চেহারা দেখতে হবে, চেহারার দিকে আগে তাকায়, তার শরীরের সবচেয়ে দামি অঙ্গ হলো চেহারা। আল্লাহ বলেছেন দামি অঙ্গ ঢেকে ঘর থেকে বের হইবা, এটা হলো এক নম্বর বিধান। দুই নম্বর আমার আল্লাহ বলেন হে নারীরা, পুরুষরা, এটা পুরুষকে বলেছেন নারীকে বলে, ঘর থেকে যখন বের হইবে পুরুষের দল নারীর দল তোমাদের চোখের পর্দা তোমরা করতে হবে। সুবহানাল্লাহ, বলেন না চোখের পর্দা কেমনে করবা? চশমা লাগাইয়া নাকি সারে চশমা লাগাইছো, যদিও সারে কোন দিয়ে চাইছো কেউ হইতে পারে না, কিন্তু তাই চাইলে সই কোনা কোনি। কথা হল আমাদের দেশে অনেক নারীরা চশমা দিয়া চোখের পর্দা করে, না না ইসলাম চশমা দিয়া চোখের পর্দার কথা বলে নাই, কাপড় দিয়া চোখ ঢাকার কথা বলে নাই। আল্লাহ বলেন আমি চোখের পর্দার কথা কেমনে বলেছি, তুমি যে কাপড় দিয়া চোখ ঢাকো খালে পরে যাইবা, রেলের তলে পরে যাইবা, গাড়ির তলে পরে যাইবা। ওরে পুরুষরা কেমনে চোখের পর্দা করবা, নারীরা ঘর থেকে যখন বের হবা নিচের দিকে তাকায়া তাকায়া নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটবা। সুবহানাল্লাহ, আপনারা কোন কোন ইমাম সাহেব যদি ফতি দাইতে যাবে সময় খালি তাই ইন্দি সাইন ইন্দি সাইন ডাইনো সাইন বামো সাইন মাইসি কিতাব বলবো তাই তো বড় মাতা ভক্ত হইতো না? ইমাম সাহেব চতুর্দিকে চেয়ে হইছে মাতা ভক্ত, এখন যদি কোনো আজি সাহেব সাইন কোন আপনারা বলেন এজন কইতে না মোল্লার ভাই শুনবা কোন না আজি সাহেব যদি সাইন চাই রঞ্জি তাই মাতা গাড়া, যদি কোনো ম্যাজিস্ট্রেট চায় যদি কোনো মিস্টার মাস্টার কোনো চেয়ারম্যান কোনো দায়িত্ব ছিল ইমাম যেমন চতুর্দিকে চেয়ে মাথা ফাটলা, যত দামি হও চতুর্দিকে চাইলে মাথা ফাটল। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ইমামের জন্য যেমন সব মুসলিমের জন্য তেমন, তুমি যদি মুসলিম হয়ে থাকো ইবিধান কায়েম করতে হবে রে। একবার খুব ভালো লাগে না জানেলার ফাঁক দিয়া তিনজনে ডাকে, তিনজনে কি জানেলার ফাঁক দিয়া
তোমারে কে কইছে ডানে চাইতা, কে কইছে বামে চাইতা, কে কইছে সামনে চাইতা, কে কইছে পিছনে চাইতা, কে কইছে উপরে চাইতা? ডানে চালো বিপদ, নতুবা ডানে চাওয়ার কথা ইসলাম বলতো, বামে চাইলে বিপদ। যদি ভালো হতো ইসলাম বামে চাওয়ার কথা বলতো, সামনে চাওয়া বিপদ। যদি ভালো হতো ইসলাম চাওয়ার কথা বলতো, পিছনে চাইলে বিপদ। যদি যায় যত চালে ভালো হতো, ভালো হতো তাহলে ইসলাম পিছনে চাওয়ার কথা বলতো, উপরে চেলো বিপদ। বিপদ না হলে ইসলাম অনুমতি দিত, কথা বলেন ঠিক কিনা? নিজে চাইলে বিপদ হবে না, নিজে চাইলে কেমনে হবে না? আমাদের চোখ ক্যামেরার ফিতার মতন, যেটা দেখে এটা রেকর্ড করে ফেলে, যেটা দেখে এটা রেকর্ড করে ফেলে। যে হবিগঞ্জে গিয়েছে, হবিগঞ্জে কোন জায়গায় কোন দোকান আছে, এখানে বসে বসে মোরা খাবার হয়ে হইতে পারে, পারেনি ডাক গণ্ডর চিন্তা এখান হলে তিন কোনা ফুকুর ভাগ এখানে বইয়ের বেটা হইত হারেনি। গভ স্কুল এই জায়গায় আছে, কোর্ট মসজিদ এই জায়গায় আছে, কোর্টটাও এখানে আছে, এখানে বইয়ের বই আনতা জানা নেই। তার মানে কি? আপনার চোখ দিয়া ক্যামেরার মধ্যে, আপনার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে গেছে। যে জীবনে নবীগঞ্জে গেছে না, এবার নবীগঞ্জের কুস্তা হইত ভারত তবে নারীরা চোখের পর্দা চশমা দিয়া করে না, না নিচের দিকে তাকে আটবা ঘুমাবো, চোখ দিয়া চশমা লাগাইয়া। যদিও তোমার চোখ দুনিয়ার পুরুষ দেখে না, তুমি চশমার ভিতর থেকে দুনিয়ার সবরে পুরুষ দেখতে পাও। নারী দেখলে যেমন গুনা, পুরুষ দেখলে তেমন গুনা, উভয়ে গুনা, উভয়ে নিচি নিচি, নিচের দিকে মাটির দিকে তাকে হাঁটা ইসলামের বিধান। উভয় কি? নিচের দিকে তাকে ইসলামের। এরপরে আবার তিন নম্বর বিধান বলেছেন, বাড়ি থেকে বের হওয়ার পরে তিন নম্বর বিধান, কয় নম্বর? তিন নম্বর বিধান। কত সুন্দর বিধান প্রভু রব্বুল আলামিন দিয়েছেন, বাড়ি থেকে বোরকা পরে মুখ দেখে বের, এরপরে চোখের পর্দা খুলে আল্লাহ কয় আকান পর্দা রইছে, সুবহানাল্লাহ হইতে না, সুবহানাল্লাহ জোরে বল, সুবহানাল্লাহ কত মানুষ, সুবহানাল্লাহ জোরে বল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান দেওয়া হয়। আর দিনের নবী বলেন এত বড় ফলের বাগান দেওয়া হয়, দত দামি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না রে। এরপরে যদি হন কখন বলে বাগান আমার লাগতো না, সুবহানাল্লাহ নবী জানা, এরপরে আমার কুস্তা করা নাই, কারণ নিজের চেহারা নিজে দেখ না। আমার আমল নাম আমি দেখতাম, ওর নেক আছে না গুণ আছে, নেকি আমার বেশি দরকার না কম দরকার, এটা আমার সিদ্ধান্ত। আমার চেহারার দিকে আমি তাকাই, আমি কেমন, আমি শুধু মানুষকে বাস দেই না, নিজেই বাস নিয়ে চলি চেহারা দেখা দেখা, কথা বলেন না, নাইলে আর একবার চেহারা দেখা, নিজের চেহারা দেখ। আগে যুগ তো আয়না আসেনি, গ্লাস তো আসেন না, আসিল নি লুকিং গ্লাস, আসি গ্লাস আসি তো মানুষ চেহারাও দেখছে। তে নতুন যখন আয়না বেরিয়েছে, এক বেটা বাজার থেকে কিনে নিস, এক বেটা বাজার থেকে আয়না কিনে নিস, তে বাবার সন্তানের চেহারা কাছাকাছি, বেটার চেহারা তো জীবনে দেখছে না, আয়না দেখে তার চেহারা দেখে কো আমার বাবারই আইছে, কেডাইছে কো আমার বাবা দিগি আইছে, বাবা আইছে না বেটা, বাপসে বাপই আইছে বেটা, খান রে কাব্বা তুমি আইসো, তে বউ ক কার থেকে কার সাথে কাম তো তুমি, ক আমার বাবা আইসে, ক কই আইসে, ক আয়নার মধ্যে দেখো বাবারে দেখো, কারণ বেটা সেরা তো বেটা দেখছে না মোস্তে বাপ, তে বউ ক দেখি আব্বারে আমি দেখি, তে বউর চেহারা জীবনে দেখছে না, ডাইনাত নে দেখে মহিলার চেহারা, দাদুরে ডাক দেখো দাদু তোমার নাতি কয় দা বাপরে বলে দেখে, দেখেন এক মহিলার সাথে কথা, ও মনে বিয়া ঘুরি আছে, মনে কি করছে বিয়া ঘুরি আছে, দাদ দেখো ভাই দেখ দে দে আনাটা দেখি কি কাজ বউ বিয়া হচ্ছে, তো দাদির চেহারা জীবনে দেখছে না, দাদ দেনে দেখে এক 80 বছরের বুড়া বিটি করে ভাই করতে করতে জোয়ানি করতে, এটা আমার মতন বুড়া একটা হচ্ছে,
আমরাই তালো করছি, নিজের চেহারা দেখে না, সব মনে করে আমি বাবা আর কোন বাবা, আমি বড় আর কেউ বড় নাই, বাবার উপরে বাবা আছে। বাবার উপরে কি বেটার বয়স হলো আস 100 করে ভাই, পদ্মা সেতু সিটে দেখে যা কিতা পদ্মা সেতু দেখতে গেছে, দেখতে গিয়া দেখে এটার কিনারে এক পুরা বেটা বই খান দেখো খান তো করে পাপ্পায় মারছে, কেন মারছে ও তোমার আব্বু আছে না পাপা আছে খাও গিয়ে তো গিয়া হয় সাসা এই বুড়া ফুলানো রেখে মারলা ও তুমি কইতে গাইছো গিয়া কইতে গাইছো কো আমার বাপ রে বুঝলাম এ উৎকা ধরাই তো এখন ভাত তো নাইলে দিছি কো সাসা তোমারও বাপ আছে কাইম বাপ ছিলাম আমার চেয়ে বড় নাই কইরা আমার বাপের বাপ আছে বাপের কি আছে তে চিন্তা করিন না সবার উপরে বাগের উপরে আমার প্রাণের বাবা জি নারী বাড়ি হোক বাড়ি থেকে বের হওয়ার পরে তিন নম্বর পর্দা আল্লাহ বলেন নারীদেরকে আমি নরম করে বানাইছি পুরুষকে আমি শক্ত করে বানাইছি নারী যখন হাঁটে তার শরীর একটু নড়তে পারে আমার আল্লাহ বলেন হে নারীরা তোমাদের শরীরে অলংকার লাগাবে হেলে ডুলে যদি তোমরা হাঁটো তোমাদের অলংকার আওয়াজ হবে আওয়াজ হলে পর পুরুষ তোমার দিকে তাকালে তার গুনাহ হবে আর তোমার শরীর নরম হওয়ার কারণে একটু হেলতে পারে দুলতে পারে এই জন্য আল্লাহ বলেন ও নারীরা তোমরা যখন হাঁটবারে তোমাদেরকে নরম করে বানাইছি আমার জমিনের উপর নরম নরম কদমে হাঁটবা যে যতই বিধান কায়েম করবে সেই মহিলা আল্লাহর ওলি হয়ে যাবে আর জোরে বল সুবহানাল্লাহ আমার মনের মামা জি এক যুবক ছেলে দিনের নবীর কাছে আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি গভীর রজনীতে বাড়ি যাই আমার বিবির ঘরে ঢুকতে অনুমতি লাগবে রে গো নবী বলে যুবক রে ও যুবক তোর বউর কাছে তুই চোর বন তুই চাষনি কয় না তোর বউ মনে করে লুচ্চা ঢুকতেছে তুই চাষনি কয় না তোর বিবি বাবক তুই গুন্ডা ঢুকতেছে হঠাৎ করে যদি গভীর রজনীতে তোর বিবির ঘরে তুই হুট করে ঢুকে যা তোর বিবি বুঝবে চোর ঢুকছে ডাকাত ঢুকছে বদমাশ ঢুকছে এই জন্য তোর নিজের পবিত্রতা রক্ষার জন্য ইজ্জত রক্ষার জন্য বিবির ঘরেও অনুমতি নিয়ে প্রবেশ করবে চিল্লায় বলেন না আল্লাহু আকবার আর এক ব্যক্তি আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ দিনের নবী আমি আমার মায়ের ঘরে প্রবেশ করি অনুমতি লাগবে দিনের নবী বলেন যুবক রে তুমি চাওনি তোমার মাকে উলঙ্গ দেখো না নবী আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না কয় নবী বলেন যুবক রে হঠাৎ করে তুমি যদি তোমার মায়ের ঘরে ঢুকে যাও তোমার মা কাপড় চোপড় খোলা থাকতে পারে উলঙ্গ থাকতে পারে শরীরে কাপড় না থাকতে পারে তার দ্বারা তুমিও লজ্জিত তোমার মাও লজ্জিত এই জন্য মায়ের ঘরে যখন প্রবেশ করবা অনুমতি নিয়ে প্রবেশ করবা চিল্লায় বলেন না সুবহানাল্লাহ বাইর ঘরে বোন প্রবেশ করবে অনুমতি নিয়া বোনের ঘরে ভাই প্রবেশ করবে অনুমতি নিয়া আল্লাহু আকবার বলেন না আমার প্রাণের বাবা জি 10 বছর বয়স যখন একজন নারীর হয়ে যায় 10 বছর পর্যন্ত তার বাবার পাশে নারী ঘুমাইতে পারে 10 বছর পরে ওই বাবার সাথে মহিলা ঘুমাইতে পারবে না তার মেয়ে জোরে কর একজন মেয়ের যখন বয়স 10 বছর হবে তার বাবার সাথে মহিলা মেয়ে ঘুমাতে পারবে না 10 বছর পর্যন্ত বাবার সাথে ঘুমাইতে পারবে একটা ছেলের বয়স যখন 10 হয়ে যাবে আর মায়ের সাথে তুই ঘুমাইতে পারবে না রে 10 বছর হয়ে গেলে এই ছেলেটাও তার মায়ের সাথে আর ঘুমাতে দুই জোয়ান ছেলে এক বিছানায় ঘুমাতে পারবে না আমি এক বিছানায় দোন আপন বোন এক বিছানায় ঘুমাতে পারবে না দুই আপন ভাই যদি এক বিছানায় ঘুমায় একটা বিছানা হবে না এক কাঠ হলো আলাদা বিছানা হবে যেন একজনের শরীরে আরেকজন না লাগে দুই বোন যদি আপন বোন এক কাঠে ঘুমায় একজনের পায়জনে আরেকজনের শরীরে না লাগে আলাদা বিছানা নিয়ে ঘুমাতে হবে তবে বাবাজি এই বিধান যারা যে যত বেশি পালন করবা সে তত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যাইবা আমার মানের বাবাজি আজকে ধর্ষণ ইফতিজিং ইফতিজিং আজকে নারীদেরকে বেপর্দা হওয়ার উৎসাহ দেওয়া হয়
ইফতিজিং করার বিপক্ষে আইন করা হয়। কথা হলো ইফতিজিং এর শাস্তির ব্যবস্থা করা হয়। আমি কইটা এমন আইন কয় কয় নদীতে ফাল দিতে পারবা, গোসল করতে পারবা, কাপড় বিস্তো পারতো না। কথা হলো এমন আইন কে মানবে? নারীদেরকে বেপর্দা করা হয় আর পুরুষদেরকে হাটে মাঠে চলে, আর নারীরা বেপর্দা হয়ে ঘুরা। আমি তো কেমন আইন হইছে জানেনি? এক বেড়ায় বাজারে গিয়া সুটকি কিনছে, আইনা বাড়ি টানছে, আনিয়া বিড়ালের প্রিয় হলো সুট। বিড়ালের প্রিয় কি? সুট। এবারে কিতা করছে? বিড়ালের কাছে সুটকি রাখছে, আর রাখছে বিড়াল তাহে বলে গোলাম নিছে। আমরা আঞ্চলিক ভাষায় কই উগার তো, খের তো লয় উগার তো, বিড়াল তাহে কো উগার তো, বড় উগার তো লো সুদ কি সিতে তুইছে। তুই এ বিলের উপরে আইন জারি করছিস, ওই এক টাকা হলে 10 টাকা, 2 টাকা হলে 20 টাকা, 10 টাকা হলে 100 টাকা, আইন জারি করে বড় লেপ পত্র দিয়া দিছে কই? আপনার বিলে কি আইন মানবো? যখন মানবো বিড়ালের সামনে সুটকে দিয়া যেমন 100 বেচের আইন করে, জীবনে কোনদিন চারটিঙ্গা বিলাই মানবে নারী। আর অর্ধ উলঙ্গ হয়ে নারী রাস্তায় বের করে দিয়ে আইন জারি করে, দুই টিঙ্গা বিলাইয়ের কাছে কাম হবে নারী। ট্যাঙ্গো মাত্র কথা হল, দুই টিঙ্গা বিলাই বলতে ট্যাঙ্গো। আমার বানের বাবা জি ইফটিং হয় মানে নারী টেজিং মানে অসভ্য কথা, নারীকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং, উত্তপ্ত করার নাম ইফটিজিং। কে ইফটিজিং করে? যে বকাডে সেলায় যার কোন বাট নাই ব্যবার, যার কোন স্থান নাই বিনা স্থান, যার কোন চার নাই বিনা চার, যার কোন ইজ্জত নাই বিনা ইজ্জত, বেজ্জতের গোষ্ঠী ইজ্জত ছাড়া যত যুবক আছে। স্কুল যখন ছুটি হয় রাস্তার মধ্যে ঢ্যান ঢ্যান করে ঘোরায়, আর কোনো খাম নাই তো, ফুল বইয়া কুয়ায় বেড়ায় বাফে দিছে মাদ্রাসা ভর্তি হইরে, একটু বিবো হলো তুই ফুল বইয়া কুয়ায়, এবারে গরু বই 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 আমার ফুলা কত বড় আল্লামা জুব্বা হাউ কথা বলেন না? আরে হিন্দি কুয়ায় কুয়ায় তো না দেখে এমনি এর বাপ হোক কুয়ায় কথা বলেন না? ছেলেরে দিছে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে, ছেলে জামাতে নামাজ পড়ে মসজিদে, তার বাবা আরেক বেড়ার বাড়িতে নামাজ পড়ে। হ্যাঁ তোমার ছেলে হাফেজে কোরআন কোনদিন হতে পারে না, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাটাওয়ালা মান্দার গাছ থেকে কোনদিন আম আশা করা যায় না রে। এটা তোমার কাছ থেকে ভালোই তো মাদ্রাসায় পড়েছে, যতক্ষণ মাদ্রাসায় গেছে বালা আইলে ফিরে দিন তের ফের, আরে অন্দর আর বান্দরের মতন চুল খেতে ঘুরা বাপে কয় মোল্লা বেটা কিতা শিখাই দাও, আরে কিতা শিখে দে মোল্লা বেটার দ্বারা যতক্ষণ আছে ততক্ষণ বালা আছি, পরে দিন রূপ ধরছি, এটা তোমার কালচার, এটা তোমার রক্তের দুশ্মিয়া, এটা রক্তের সি প্রত্যেক জিনিস মূলের দিকে টেলে মূলের দিকে। এক ব্যক্তি দিনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালানা, আমার বিবিও কালানা, আমি সুন্দর আমার বিবিও সুন্দর, আমার বংশে কেউ কালা নাই, আমার বিবির বংশে কেউ কালা নাই, কিন্তু আমার ঘরে একটা ছেলে হইছে খালা মার্কা, এটা আমার ছেলে না। নবী কই এটা তোমার ছেলে, এটা তোমার ছেলে কালো হইল কেমনে হইছে জানি? তোমার পূর্বপুরুষ কেউ কালো ছিল অথবা তোমার বিবির পূর্বপুরুষ কেউ কালো ছিল, এটা বলের দিকে তেলা দি তোমার বাচ্চা কালো হয়েছে রে। যে মোলের দিকে টেলে প্রত্যেক আসল মোলে কি টেলে। আমার মানের বাবা জি খেয়াল করেন ভালো করে, আমাদের দেশের মধ্যে ইফতিজিং কেন হয় ব্যাপারদার কারণে? কথা বলেন না? আর কিছু লোক আছে তারা বলে পর্দা করা যাবে না, আসেনি এরা আবার কয় আমি মুসলমান, এরা কিতাব যে বেটা কয় আল্লাহ এখন পর্দা করত, এ হো করত না, এ বেটা মুসলমান না মুসওয়ান ধরে এখন কিতা, এটা মুসওয়ান, এটা মুসলমান হতে পারে না, খুব কত বন্ধ মুনাফিক ছাড়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন কথা বলতে পারে না, কথা বলে না। গ্রাম্য মুনাফিক আছে,
শহরের মুনাফিকও আছে, আন্তর্জাতিক মুনাফিক আছে, ইন্টারন্যাশনাল মুনাফিকও আছে। কথা বলি না, আমরা দেশের নারীরা মিছিল করে কয় আর নাকি পর্দায় থাকবে না, হাফ প্যান্ট পরে ঘুরাই, আর নাকি বিয়ে বসবে না, বিয়ে ছাড়া নাকি বাচ্চা জন্ম দিত। এটা পশ্চিমাদের দেশে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেয়। আর বাংলাদেশে এখন নারীরা তারা দাবি জানায় তারা বিয়ে ছাড়া সন্তান জন্ম দিতে চায়, মেয়ে মেয়ে বিয়ে বসতে চায়, ছেলে ছেলে বিয়ে বসতে চায়। অন্য দেশে ছেলে ছেলে বিয়ে করা বৈধ, পার্লামেন্টে ভোট দিয়া সমর্থন করছে, নারী নারী বিয়ে করা সমর্থন করছে। আমরার দেশেও নারীরা মিছিল করে নারী নারী নাকি বিয়ে করবে, পুরুষও মিছিল করে তারা নাকি পুরুষ পুরুষ নাকি বিয়ে করবে। যে কাম কুত্তায় করে নারে, যে কাম কুকুরও করে না, এক কুত্তা আর এক কুত্তার পিছে ঘুরায় না। কথা বলি ঠিক না, কুত্তা কুত্তির পিছে ঘুরায়, কুত্তি কুত্তির পিছে ঘুরায় না। এরা কেমন কুকুর হইছে, কেমন কুকুরনি হইছে, তারা নারী নারী বিয়ে করতে চায়, পুরুষ পুরুষ হয়ে বিয়ে করতে চায়। এরা এই যুগের হারামজাদা, কুখ্যাত মুনাফিক, বেঈমান, নাস্তিক, জাহান্নামী, চিল্লায় বলে না লা আউযু বিল্লাহ। কথা বলি না, রাগ করছি না ভাই। আমাদের দেশের এই ব্যাপার দাঁড়া করা হয় সংস্কৃতি নামে, সভ্যতা নামে। আমাদের তাই ঋষব নসুত পুরাইছো, মারহাবা আরো আসতে বসে কজম বল কে আইতেছে, তাই ঋষব আসছে, দেখো দাঁড়ায় না, তাই ঋষব কিছু বসেন বসেন দোষী পরে আল্লাহ কথা বলেন, কথা বলেন কেন, এটা তো মমতাদের মত নাকি, মমতাদের মত না, বক্তার মত স্যার কে না, ওয়াজের মত স্টপ, কথা কম কথা কম কথা কম, ওয়াজ করা এক, ওয়াজ শোনা একদলের নেশা, একদলের কি আর একদল আমরা হলো পেশা। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমাদের দেশে এই সভ্যতার নামে আসতেছে এই কাজটা, ইহুদি নাসারাদের দেশের এই বেপর্দার কাজটা সভ্যতার নামে আসছে। এই দেশে পুরুষ পরে লম্বা কাপড়, মহিলারা পরে হাফ প্যান্ট, মহিলারা পরে কি, আমরা তো সব পরতো হাফ প্যান্ট, আর ফুল প্যান্ট কিনতাম, আর ফিল ফুল প্যান্ট কিনতাম, এই যে আমরা দেশে ফুলাই তো হয়, আমরা হাফ প্যান্ট কিনতাম। কত বড় বেহা আর বেলাদা, হাফ প্যান্ট পরে দোকান পাটে ঘরে হুজুর রাজ দিলে রঙ্গি ঠিক থাকে না, হাফ প্যান্ট কিনে বেয়াদ কই, আটুর উপর কাপড় পরেছ কবিরা গুনা, আটুর উপর নারী শুধু পর্দা তাকা নয়, পুরুষেরও আটু পুরা ফরজ ফরজ, কথা হয় না, পুরুষদের নারী যেমন বেপর্দা হলে দায়ুস, কোন পুরুষ যদি আটুর উপর কাপড় পরে ঘুরায় ওই নারীর মতন দায়ুস পুরুষ, ওই মহিলা যে জাহান্নামে ওই পুরুষও সে জাহান্নামে যাইব। আমরা দেশের বেড়া যখন আইল কুবায় লুঙ্গি খামব, আর এক বেড়ার আর তিনা তাই না ভাই, আমার দরো দেখ আমার উরাত কত কাঁদব, ফল্লা উড়াইলি ওই রকম ভাবে হারাম, যতক্ষণ কাপড় আটুর উপর থাকবে ততক্ষণ কবিরা কবিরা গুনা লেখা হবে রে। ও মুসলমান, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে রে। সুবহানাল্লাহ, নাউযু বিল্লাহ বলেন না, জাহান্নামে জ্বললে নাউযু বিল্লাহ না সুবহানাল্লাহ, জান্নাতে গেলে নাউযু বিল্লাহ বলেন আমরা দেখতাম কিতাব বেড়া ছেলে হইছে কয় ইন্না লিল্লাহ
বাপ মরছে কয় আলহামদুলিল্লাহ এমনই নেতা এক আগ বহুদিনের আগের কথা দোস্ত বন্ধু বের হইছে বাজারে গরু কিনবে দেখা হইছে বন্ধুর সাথে দোস্ত কই যাও কয় বাজারে গরু কিনবো কও না ইনশাআল্লাহ কয় পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাআল্লাহ কি দরকার আছে বাজারে গিয়েছে পকেট মেরে চুরার টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরতেছে বন্ধুর সাথে দেখা বন্ধু গরু কিনছো নি কই ইনশাআল্লাহ টাকায় চুরাই নিয়ে গেছে আমার মানের বাবাদের সভ্যতার নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় যেখানে নারীরা নাচে পুরুষরা দেখে এটা না তো সভ্যতা সংস্কৃতির একটা অর্থ হলো কি সভ্যতা আপনার কোন নারী উলঙ্গ পুরুষ দেখে এটার নাম সভ্যতা যে সভ্যতার কাজ করো তারে যদি জিগাও ভাই এখানে যে নাচবে তোমার মা নাচবে নি কইব না কিতা কইব তোমার বোন নাচবে নি কয় না না তোমার বিবিরে নাচাইয়া মানুষকে দেখাই যায়নি কয় না না তার মারে নাচানো পছন্দ করে না বন্ডে নাচানো পছন্দ করে না তার বিবিরে নাচানো পছন্দ করে না অন্য লোকের মা নাচাইবে অন্য লোকের বোনকে নাচানো তার পছন্দ অন্য লোকের বিবিরে নাচানো তার পছন্দ আল্লাহ নবী বলেন যে নিজের জন্য যেটা পছন্দ করে না অন্যের জন্য পছন্দ করে দিনে নবী বলে হে কোনোদিন মুসলমান হতে পারে না রে মারে নাচানো পছন্দ করে না মনকে নাচানো পছন্দ করে না বিবিকে অর্ধলঙ্গ করে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে নাচাবে পছন্দ করে না অন্য লোকের মাকে নাচানো পছন্দ করে অন্য লোকের ভনকে নাচানো পছন্দ করে অন্য লোকের বিবিকে নাচানো পছন্দ করে নবী বলেন তোমার জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য পছন্দ করো তুমি মুসলমানই না কথা বলেন না আর যদি কয় না আমার মারে নাচাইবো বন্ডে নাচাইবো তাহলে তুমি সভ্যতা কি শিখাইবা তুমি নিজে একটা অসভ্য কথা বলেন না এক লোক নবীর কাছে আসিয়া কয় দিনের নবী সব ছেড়ে দেব জিনা ছাড়তে পারবো না নাও জিবিল বলেন না ও নবী জিনা ছাড়তে পারবো না জিনার মতন উপকর্ম আমি ছাড়তে পারবো না আল্লাহ নবী বলেন কার সাথে জিনা করবা কয় অন্য নারীর সাথে নবী বলেন তুমি যদি অন্য নারী একজনের সাথে জিনা করবে ওই নারীটা কারো মা কারো বোন কারো বিবি কয় হা কয় কারো বিবির সাথে যদি জিনা করো তোমার বিবির সাথে কাউকে জিনা করতে দিবানি কয় না কারো মায়ের সাথে যদি জিনা করো রে তোমার মায়ের সাথে জিনা করতে দিবানি কারো বোনের সাথে যদি জিনা করো তোমার বোনের সাথে জিনা করতে দিবানি কয় না না নবী আমার মা বোনের সাথে জিনা করলে আমার ফেটিস লস হইব নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।